সোনালি ব্যাংক থেকে অনেকেই সঞ্চয়পত্র ক্রয় করতে চান, তবে সোনালি ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে কোন ডকুমেন্টস লাগবে তা জানাবো আজকের এই ভিডিওতে। তার সঙ্গে আপনাদেরকে আরও তথ্য জানিয়ে নেই, খুব কম পরিমাণ অর্থ ইনভেস্ট করে আপনি সঞ্চয়পত্র থেকে বিপুল লাভ অর্জন করতে পারেন। সঞ্চয়পত্র নিয়ে আগ্রহের শেষ নেই, ব্যাংকের ফিক্সড ডিপোজিটের বার্ষিক হারের চেয়ে এর লাভ অনেক গুণ বেশি। সরকারি বা বেসরকারি ব্যাংকগুলো বর্তমানে ফিক্সড ডিপোজিটে যেখানে দিচ্ছে 5-7%, সেখানে সঞ্চয়পত্র কিনে প্রায় আপনি 10-11% মতো মুনাফা পেয়ে যাবেন সঞ্চয়পত্রে। তাই সঞ্চয়পত্র বিনিয়োগে বেশি লাভ এবং নিরাপদ যেহেতু এটি সরকারি। প্রথমে জানাবো সঞ্চয়পত্র কি। সঞ্চয়পত্র একটা সঞ্চয় স্কিম যা জাতীয় সঞ্চয় ব্যুরোর মাধ্যমে সরকার জনসাধারণের নিকট হতে গ্রহণ করে থাকে। জাতীয় সঞ্চয় ব্যুরোর অফিস প্রতিটি জেলায় অবস্থিত। বাংলাদেশ সরকার তফসিলি ব্যাংকগুলোর মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করে, সেক্ষেত্রে ব্যাংক শুধু বিক্রেতা। জাতীয় সঞ্চয় ব্যুরোর মাধ্যমেই আপনার সঞ্চয় সঞ্চিত থাকে। সোনালি, অগ্রণী, রূপালী, আপনি সরকারি বা বেসরকারি যেই ব্যাংক থেকেই সঞ্চয়পত্র কিনেন না কেন, সঞ্চয়পত্রের ডকুমেন্টস সমূহ, সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম। সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনার আবেদনপত্রটি ব্যাংক বা সঞ্চয় ব্যুরোর অফিস থেকে সংগ্রহ করুন। আপনি চাইলে অনলাইন থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় সহজীকরণ এক পাতার ফরম প্রকাশ করা হয়েছে, এখানে ক্রেতা ও নমিনির তথ্য প্রধানভাবে পূরণ করতে হবে। আপনি ফরম ক্রেতা বা নমিনির ক্ষেত্রে দুইটি অংশ পাবেন। আপনি চাইলে দুজন ক্রেতা মিলে বা দুইটি নমিনি ব্যবহার করতে পারেন, তবে একজন ক্রেতা এবং একজন নমিনির ক্ষেত্রে 1 নম্বর ক্রেতা এবং 1 নম্বর নমিনির অংশ পূরণ করবেন, 2 নম্বর ক্রেতার ক্ষেত্রে 2 নম্বর নমিনির অংশ ফাঁকা থাকবে। আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। দ্বিতীয়ত, গ্রাহকের NID প্লাস 2 কপি ছবি। গ্রাহক বা যিনি ক্রেতা তার 2টি ছবি যুক্ত করতে হবে ফর্মের। 2টি ছবি স্ট্যাপলার দিয়ে যুক্ত করবেন। মনে রাখবেন, ছবিতে অবশ্যই আপনার নাম লিখে দিবেন। ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের দিতে হবে। যদি এক পাতার ফর্ম হয়, পাসপোর্ট সাইজের ছবি বড় হয়ে যায়, দেখতে অনেকটা বেমানান লাগে, তবু আপনি পাসপোর্ট সাইজের ছবিতেই সংযুক্ত করতে পারবেন এটি। তৃতীয়ত, নমিনির NID এবং 1 কপি ছবি। নমিনি হচ্ছে আপনার মৃত্যুর পর আপনার সঞ্চয়কৃত অর্থের মালিক কে হবে তার তথ্য। নমিনির তথ্য পূরণ করবেন এবং তার স্বাক্ষর গ্রহণ করে নেবেন। যদি নমিনি অপ্রাপ্তবয়স্ক হয়, তবে তার জন্য অন্য এক প্রতিনিধির তথ্য দিবেন। জাতীয় পরিচয়পত্র অনুসারে ছবি এখানেও পাসপোর্ট সাইজের হতে হবে। আপনি ফর্মের ডান পাশে মাঝখানে স্ট্যাপলার করে দিবেন ছবিটি। ফর্মের সাইজ ছোট হয়, ছবিটি যথাস্থানে রাখা হয়তো বা আপনার পক্ষে সম্ভব নাও হবে। চতুর্থত, গ্রাহকের 3 সার্টিফিকেট। এছাড়া নতুন অর্থবছর 2022-23 সাল থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে টিন বা রিটার্ন জমা দেওয়ার অ্যাকনোলেজমেন্ট কপি লাগবে না। 2 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ে টিন সার্টিফিকেট জমা দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল, তা 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে রিটার্ন সাবমিটের অ্যাকনোলেজমেন্ট কপি জমা দেওয়ার আদেশ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই মুহূর্তে নোটিশটা দেখতেও পাচ্ছেন। যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বসে আপনি খুব সহজেই টিন সংগ্রহ করে নিতে পারেন, অথবা এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দেখে সেখান থেকেও ঘরে বসে আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। পঞ্চম, নমিনি নাবালক হলে একজন প্রত্যয়নকারীর NID এবং 1 কপি ছবি দিতে হবে। নমিনি নাবালক বা অপ্রাপ্তবয়স্ক হয়, তবে অন্য কোনো ব্যক্তি, তার চাচা, খালু, দাদু ইত্যাদি কোনো ব্যক্তির NID ও তার তথ্য ও তার স্বাক্ষর গ্রহণ করতে হবে, অন্যথায় এটি এড়িয়ে যান। ষষ্ঠত, হিসাবের চেক বই। আপনার যে ব্যাংক হিসাব রয়েছে সেই অ্যাকাউন্টের চেক বইয়ের উপরের পৃষ্ঠার ফটোকপি দিতে হবে। 1 লক্ষ টাকার বেশি বিনিয়োগে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা জমা সাপেক্ষে চেক লিখে সঞ্চয়পত্র ক্রয়ে উপস্থিত হতে হবে। মোট কথা, টাকার অঙ্ক লেখা
ও স্বাক্ষরসহ আপনি একটি চেক ফরমের সাথে জমা দিবেন। এক্ষেত্রে যাহার নামে চেক ইস্যু হবে তার নাম বা ওই ঘর ফাঁকা থাকবে এবং এই চেকটি অবশ্যই এমআইসিআর যুক্ত চেক হতে হবে। সপ্তম, পেনশনার হলে মঞ্জুরিপত্র বা আনুতাসিক কপি বা পিপিও বা পিএসসি টু ফরম বা ইপিও কপি। পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ে আপনি মুনাফার হার আরও বেশি পাবেন। তাছাড়া পেনশনার সঞ্চয়পত্রে কোনো প্রকার আয়কর কর্তন হয় না সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত। সেক্ষেত্রে পেনশনার বা তার পরিবার সে অর্থ দিয়ে যদি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তবে সেই জন্য উপযুক্ত প্রমাণ দাখিল সাপেক্ষে পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গী থাকুন সঞ্চয়পত্র বিষয়ক এরকম ভিডিও পেতে। সঞ্চয়পত্রের মুনাফা কোথায় গিয়ে জমা হবে? বর্তমান সময় কেনা সঞ্চয়পত্রের মুনাফা নিতে গেলে আর আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন ফর্ম পূরণের সময়। সেই ক্ষেত্রেই আপনার টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং ব্যাংক থেকে আপনি এই টাকাটি তুলে নিতে পারবেন।